أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সমানিত আমন ইসলাম ভাই ওমান থেকে আপনি জানতে এসেছেন আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুন যে সালাম ফিরানের পরে আমরা কোন কোন দেওয়াগুলো পর্ব এই বিষয়টা জানিয়ে উপকৃত করবেন আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুল্লাহামাবাদ সমানিত আমন ইসলাম ভাই আমাদেরকে আল্লাহ সোবানাউতালার আবাদত বন্দী করার তৌফিক দান করুন আমিন প্রথমে জানুন যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত আল্লাহ যেন এই ওয়াক্ত নামাজ মৃত্যুপন্ত পড়ার তৌফিক আল্লাহ আমাদের মুসলিম ভাই বোন যেখানে আছে সবাইকে তো তৌফিক দান করুন আমিন এবং এই গ্রুপে সবাইকে আল্লাহ নামাজি হিসাবে কবুল করুন আর নামাজের পরে যে সমস্ত আবাদতবন্দিগী করা হয় তার মধ্যে দোয়া ওঠা বসায় চলা ফেরায় জিগিরাজ গাড়িটা খুবই উত্তম আপনারা জানেন যে দোয়াটা একটা আবাদত সেই দৃষ্টিকোণ থেকে সালাম ফিরানের পরে দোয়া বলতে আমি এটা বুঝাচ্ছি না যে সম্মিলিত দোয়া যাতে এটা নয় দোয়া বলতে সালাম ফিরানের পরে নবিসাল্লাহি সালামের যে সমস্ত হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এবং মুহাদ্দামগণ কিন্তু সালাম ফিরানের পর আল্লাহ নবী সাল্লাহ দুয়াগুলো দোয়াগুলো উল্লেখ করছেন সেই সুনাম মতো আমরা আমল করব তার মধ্যে সালাম ফিরানের পরেই একবার আল্লাহ হকবর বললে ভালো তারপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তাকুল্লাহ তারপরে বলবেন আল্লাহমান্তালাম ওমিনকে সালাম আদাল তাবাহতাইয়াদ্রম

আল্লাহ ওকারি কা ফিরুন তারপর আল্লাহ আইনি আল্লা দিক্রিকা ও শুক্রিকা ও হোসনি এবার এই দোয়া আছে তারপরে ফজরের সময় মাগরীবের সময় একটু বেশি আছে যেমন ফজরের সময় এটা বলা ভালো আল্লাহ আল্লাহ হুমায়নি সুবাহান আদাদা খলকিহি হ্যাঁ সুবাহান লাই বেহামদি আদাদা খলকিহি অরিদ নফসিহি ওয়াজিনা তারসি অমিদা আদা কালিমাতিহি এই দোয়াটা ভালো তারপরে আপনার সোভান আল্লাহ তেত্রিশ বা আল বার তেত্রিশ বা আল্লাহ তেত্রিশ বার মিল করে তিন তেত্রিশে নিরানব্বই হওয়ার পরে একবার একশো বারের জন্য একবার যেটা বাকি থাকলো সেটা বলবে লাউ হদাহ শরিক লাহু লাহুল মুলকু আল্লাহুল হামদাহ আল্লা উসঈন কদির যে ব্যক্তি ফরজ নামাজ পরে এরা পাঠ করবে তার জন্য এমন পুরস্কার যে এমন এমনভাবে দূর হয়ে যাবে যদিও সাগরে ফেনা পরিমাণ হয়ে থাকে তারপর আয়তুল কুরসি পাঠ করার পাঠ করার চেষ্টা করবে প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবে তার মাঝে জান্নাত মাঝে শুধু মৃত্যু বাধা থাকবে তারপরে সাইদুল ইসেকবার পাঠ করবে আল্লাহ মন্তরবিল্লা আলাহ ইল্লাম তা তারপর প্রত্যেক ফরজ নামাজের পরে সুরান নাস ফলাকে ক্লাস এটা রাখার চেষ্টা করবে আর মাগরীবের পরে ফজরের পরে তিনবার করে চেষ্টা করবে তারপরে ফজরের পরে এবং মাগরিবের পরে বিশেষ করে অনেকগুলো দোয়া আছে সকালে এবং বিকালে এই দোয়াগুলো পড়ার সকাল বিকাল বলতে ফজরের পরে পড়া ভালো আর বিকালের দোয়াগুলো আসরের পরে পড়া ভালো যদি না পড়তে পারে মাগরীর পরে পড়বে তার মাগরীর পরে আরও কিছু আমল আছে ফজরের পরে বিশেষ কিছু আমল আছে আমলগুলো এখানে বলতে গেলে অনেক সময় দরকার তা আমি বলবো যে দুয়ার বই থেকে আমাদের কোরআন সুনির থেকে দুয়ার বই লেখা আছে এবং এটা আপনি অ্যাপসেও পাবেন যেমন হিসলু মুসলিম ছোটো বই এছাড়াও আরও ভালো ভালো উন্নত বই আছে সেখান থেকে লিখে নেবেন পড়ে নেবেন জেনে নেবেন তাছাড়াও নামাজের পরে আপনি ফরজ নামাজ পরে একা একা মোনাজাত আপনি করতে পারবেন আল্লাহ কাছে আপনার মনে কথাগুলো বলবেন তারপরে কোরআনে যেই বর্ণিত দোয়াগুলো আছে রব্বানা জলানা রব্বানা দুনিয়া তারপরে এরকম অনেকগুলো দোয়া আছে সেগুলি বসে বসে পড়তে পারেন মোনাজ ছাড়াও পড়তে পারেন হাতুড়ান ছাড়াও পড়তে পারেন তারপরে আপনার সুননাতে যে সমস্ত দোয়া আছে বিশ্ব মুসলিম নরনারী নিজের ইমান আমলের জন্য হ্যাঁ সেই দোয়াগুলো আপনি বসে বসে করতে পারেন যেন লহমিনিয়া সালুকাল হুদা ওত্তুকল আফা ফলগিনা এই দোয়াগুলো তারপরে রব্বানা ফিল্লানা জুনুবানা ইসরাফানা ফি আমিন ওয়া সাবিদ আকদামান ওয়া জুনার আল কামিল কাফিরিন এই দোয়াগুলো অনেক সুন্দর মা বাবার জন্য দোয়া বিশ্ব মুসলিমের জন্য দোয়া রব্বানা আত্মিমলানা নুরানা অকফিলানা ওর হামনা ইন্নাকান্তা আলা কুল্লিসাইন কদির এই দোয়াগুলো খুবই সুন্দর এবং দোয়াগুলো এত সুন্দর আপনি দোয়া আস্তে আস্তে শিখবেন এবং পড়বেন চেষ্টা করবেন যদোরা আপনার সম্ভব হয় কারণ দোয়া একটা আবাদত এবং ফরজ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় বাইনালা আজানের কামা এগাম আজানের একামতের মাঝখানে দোয়া হয় দোয়া কবুল করা করা হয় এই হাতুটায় দোয়া করলে দোয়া কবুল হয় এই দোয়াগুলো এমন যেহেতু আবাদত এবং যত করা যায় ততই ভালো আল্লাহর কাছে তত পুরস্কার রয়েছে তো এই সংক্ষিপ্ত কথা কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে কে এগুলি করে নামাজই তো পাশ্চাত্য পড়ে না আর পড়লেও ওই শ্রীকের সাথে মিশ্রিত করে আমল করে আল্লাহ রব আল আমাদের সবাইকে সঠিক পথে রাখুন সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন হাজসাল নবী মহম্ম আলাইকুম ওরমদুল্লাহি ও বারাকাতুদ لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء